What's up guys? কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা বরিশাল থেকে বানারীপাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আর আমার এক ফ্রেন্ড দুজন একটু যাচ্ছি ঘুরতে। তো আপনারা আমাদের সাথে থাকুন, চলতে থাকুন এবং দেখতে থাকুন আজকে কি হয়। আমরা এখন আছি বরিশাল গড়িয়ার পাড়। বাস এমন পেজে রাখছে যে ওই সাইড থেকে ঢোকার কোনো অপশন নেই এখানে। যাই হোক, দেখতে থাকুন, চলতে থাকুন আমাদের সাথে এবং আপনারা সবাই আমাকে লাইক করবেন, সাপোর্ট করবেন। এমনিতেও সবাই আমাকে লাইক করে সেটা আমি জানি, তারপর সবাই একটু লাইক করবেন। আমরা গোসিয়া আইডিয়াল কলেজের সামনে সামনে গুয়াচিত্রা। তো এখন গুয়াচিত্রার দিকে যাচ্ছি। বরিশালে কিন্তু আমি কখনো আসি নাই, তবে বরিশালে গুয়াচিত্রা নাকি একটা প্রতি বছর গরুর যে কুরবানির সময় যে গরু হাট বসে অনেক বড় করে নাকি একটা হাট বসে। আসিনি কখনো, তবে শুনেছি অনেক। এখন যাচ্ছে ওদিকে একজনের সাথে দেখা করতে। তো এখন চাখারের দিকে ঢুকলাম। গোচিত্র বাজার থেকে ডানে চাখার, এটা আসলে এদিকের ভিউটা খুবই দারুণ। দুই সাইডে গাছ, প্রচুর গাছ, শুধু সবুজ আর সবুজ। ক্যামেরা এখন কিরকম কি দেখা যাচ্ছে সেটা জানি না, কিন্তু আপনারা কখনো যদি এদিকে সরাসরি আসেন তাহলে দেখতে পারবেন যে আসলে জায়গাটা কত সুন্দর। এই বাঁশের পাতার উপরে যখন আলোটা পড়তেছে আসলে খুবই স্নিগ্ধ লাগতেছে ব্যাপারটা।
আসলে আমার এই রোডগুলো খুবই পছন্দের। আমি ভিডিও করার পূর্বেও যখন আগে ভিডিও করতাম না তখন এইসব রোডে প্রচুর আসতাম। এখনও হয়তো বা সবসময় ভিডিও করি না, কিন্তু এইসব দিকে বা এইসব রোডে আসা পড়ে। সাইডে যে গাছপালা থাকে, নিরিবিলি, কোনো জ্যাম নাই, রিল্যাক্সে আসার জন্য বা মাইন্ডকে ক্লিয়ার করার জন্য এইসব রাস্তা আসলে খুবই ভালো, আপনার মনকে ভালো করবে এইসব রোডে আসলে। রোদের হালকা আলো আছে আর দুই সাইডে গাছ, তো আসলে ব্যাপারটা সবকিছু মিলে ব্যাপারটা একদম জমে খেয়ে। তো দেখে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে, আমার পক্ষ থেকে ধন্যবাদ। সকলে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন, এই তো আর। এখন আর কথা না বাড়াই, ভিউটাকে সবাই উপভোগ করি। হচ্ছে চাখার জাদুঘর, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, শের বাংলা স্মৃতি জাদুঘর, চাখার, বরিশাল। আজকাল তবে এটাই ঢোকার সময় পাবো না, তবে অন্য এক সময় ঢুকিয়ে যাবে। সামনে আগাচ্ছি, দেখতে থাকো। বাতাসের দোলে দুলছে সোনালি পাকা ধান, গ্রামীণ পরিবেশ। তো গ্রামীণ পরিবেশ উপভোগ করার পর এখন বের হচ্ছি